আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 1008 নম্বর যে প্রবলেমটা আছে সেটা নিয়ে আলোচনা করব বা সেটা সমাধান করব। এই এটার নেম হচ্ছে স্যালারি। তো যাই হোক, আমরা দেখি প্রবলেমটা কি বলছে। এখানে দেখেন বলছে যে রাইট এ প্রোগ্রাম দ্যাট রিডস অ্যান এমপ্লয়িজ নাম্বার। একটা প্রোগ্রাম রিড করো যার আছে, যেটা হচ্ছে এমপ্লয়িজ নাম্বার রিড করবে, হিজ হার ওয়ার্ক আওয়ার নাম্বার ইন এ মান্থ অ্যান্ড দ্য অ্যামাউন্ট হি অ্যামাউন্ট হি রিসিভ পার আওয়ার, অর্থাৎ সে একটা মাসে কত আওয়ার কাজ করছে সেটা এখান থেকে নিতে হবে, আর হচ্ছে সে পার আওয়ারে কত অ্যামাউন্ট পাবে সেটা। প্রিন্ট দ্য এমপ্লয়িজ নাম্বার অ্যান্ড স্যালারি দ্যাট হি অর শি উইল রিসিভ অ্যাট এন্ড অফ দ্য মান্থ উইথ টু ডেসিমেল প্লেস, অর্থাৎ সে মাস শেষে যে স্যালারিটা পাবে সেটা কত হবে সেটা আমাদের টু মানে দশমের পরে 2 10 মানে 2 সংখ্যা পর্যন্ত প্রিন্ট করে দেখাতে হবে। ডু নট ফরগেট টু প্রিন্ট দ্য লাইন্স ইন আফটার দ্য রেজাল্ট, আদারওয়াইজ ইউ উইল রিসিভ প্রেজেন্টেশন এরর। ডোন্ট ফরগেট দ্য স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সিগনাল অ্যান্ড আফটার দ্য ডলার সাইন ইউএস ইউ ইউএস যা হোক এটা ডলার সাইন বোঝাচ্ছে। ইনপুট আমাদের এখানে ইনপুট কি নিতে হবে, দ্য ইনপুট ফাইল কন্টেন্স 20টা নাম্বারস, আমাদের ইনপুট ফাইলটা হচ্ছে দুটো ইন্টিজার নাম্বার থাকবে অ্যান্ড ওয়ান ভ্যালু অফ ফ্লোটিং পয়েন্ট, মানে এখানে তিনটা ইনপুট থাকবে মোট। প্রথম যেটা হবে ইন্টিজার টাইপের আর পরেরটা হবে ডাবল টাইপের। রিপ্রেজেন্টিং দ্য নাম্বার এটা হচ্ছে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আইডি নাম্বার অর্থাৎ এমপ্লয়িজ নাম্বার, সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে কত আওয়ার সে কাজ করেছে এক মাসে, এবং থার্ড যেটা থাকবে সে প্রত্যেক আওয়ারে কত করে পাচ্ছে সেটা। এবং এই পাশে আমাদের আউটপুট দেখাতে হবে, সেই আউটপুটটা এইভাবে দেখাতে হবে, প্রিন্ট দ্য নাম্বার অ্যান্ড দ্য এমপ্লয়িজ স্যালারি। আমাদের নাম্বারটা প্রিন্ট করতে হবে আর স্যালারিটা প্রিন্ট করতে হবে। তো এখানে নাম্বার লিখে নাম্বার ইকুয়াল 25 প্রিন্ট করতে হবে আর স্যালারিটা প্রিন্ট করতে হবে। এই এইটা আর এইটা গুণ করে যেটা হবে সেইটা হচ্ছে আমাদের স্যালারি, সেই স্যালারিটা আমাদের এখানে গুণ করে এখানে বসাতে হবে। তো এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য গিভেন এক্সাম্পল উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সাইন। সো আমাদের প্রবলেমটা বোঝা শেষ। আমাদের তিনটা ইনপুট নিতে হবে, তার ভিতরে প্রথম দুটো থাকবে ইন্টিজার টাইপের, থার্ডটা থাকবে হচ্ছে ডাবল টাইপের। প্রথমটা থাকবে হচ্ছে এমপ্লয়িজ নাম্বার, দ্বিতীয়টা থাকবে হচ্ছে ওয়ার্কিং আওয়ার এক মান্থে, আর হচ্ছে প্রত্যেক আওয়ারে কত করে সে পেমেন্ট পাবে সেটা। আর এই পাশে আমাদের প্রিন্ট করতে হচ্ছে তার নাম্বারটা, প্রথম লাইনে নাম্বার ইকুয়াল তার যে নাম্বার সেটা, আর স্যালারি স্যালারি সমান সমান হচ্ছে আমাদের এই কত আওয়ার গুণ কাজ করেছে আর প্রত্যেক আওয়ারে কত করে নিয়েছে তাদের গুণফল। এটা আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত দেখাতে হবে। যাই হোক, আমরা কাজটা করি। আমরা দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নেবো, তার জন্য আমরা ইন্টিজার এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে এটাকে একটু সরা দিয়ে দিচ্ছি, দুইটা হচ্ছে ভেরিয়েবল নিতে হবে ইন্টিজার টাইপের। তো আমরা এটাকে নিই ছোট হাতের এ এবং ছোট হাতের বি, আর হচ্ছে কত প্রত্যেক আবার কত করে ইনকাম করবে তার জন্য আমরা নিচ্ছি। ওকে, তো এখানে আমাদের এই তিনটাকে ইনপুট নিতে হবে। তো আমরা প্রিন্ট স্ক্যানের ফাংশন ব্যবহার করবো, স্ক্যানের মাধ্যমে আমরা এটাকে ইনপুট নেবো। তো এখানে দেখেন প্রথমে আমাদের প্রথম দুটা ভ্যালু কি ইন্টিজার টাইপের, তাই জন্য আমরা পার্সেন্ট ডি ব্যবহার করবো প্রথম ভ্যালুর জন্য, তৃতীয় ভ্যালুর জন্য পার্সেন্ট ডি ব্যবহার করবো, আর তৃতীয় ভ্যালু যেহেতু ডাবল টাইপ সেহেতু আমরা কি ব্যবহার করবো পার্সেন্ট এল এফ। ওকে, তো পার্সেন্ট এল এফ তো ব্যবহার করলে হচ্ছে না, আমরা তো এটা ডিক্লেয়ার করিনি, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করিনি আমরা, তো এখানে ডিক্লেয়ার করবো যে, সো এটাকে এখানে ডিক্লেয়ার না করে আমাদের ডাবল এর ভিতরে এটাকে ডিক্লেয়ার করতে হতো ডাবল সি। ওকে, তো আমরা হচ্ছে এটাকে ইনপুট নিয়ে নিই m% a, তারপর হচ্ছে m% b, আর সর্বশেষ আমাদের ডাবল টাইপ যে ভ্যালুটা m% c এর মাধ্যমে সেটাকে ইনপুট নেবো, আর শেষে আমাদের সেমিকোলন দিয়ে দেবো। এটা আমাদের কাজ শেষ, ওটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করা বলতে আমাদের এল স্যালারিটা বের করতে হবে, আর এটা তো ক্যালকুলেট করা লাগবে না কারণ এটা তো সরাসরি দেওয়া হয়ে আছে। তো এটা ক্যালকুলেশন করার জন্য আমরা স্যালারি নামে একটা ভেরিয়েবল নেবো, স্যালারি নামে একটা ভেরিয়েবল নিলাম, তাহলে স্যালারি সমান সমান হবে কি, স্যালারি সমান সমান হবে হচ্ছে আমাদের এই
বি অর্থাৎ কত আবার সে কাজ করেছে, আর প্রত্যেক আওয়ারে কত করে বেতন সে দুটো গুণ করতে হবে, অর্থাৎ বি আর সি গুণ করতে হবে, বি মাল্টিপ্লাইড বাই সি। ওকে, তো আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই দুই লাইন প্রিন্ট করে দেখাতে হবে। তো আমরা প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে এটাকে প্রিন্ট করব। প্রিন্ট এফ আমরা এখানে প্রিন্ট করতে চাচ্ছি নাম্বার, নাম্বার ইকুয়াল এটাকে কপি করে নিয়ে যাই এখানে বসায় দেবো, আর ইকুয়াল আমাদের এই যে 25 25 এর ভিতরে স্টোর করা ছিল এর ভিতরে, তাহলে এর মানটা আমরা এখানে প্রিন্ট করে দেবো। এ যেহেতু ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল সেই জন্য আমরা পার্সেন্ট ডি ব্যবহার করব, শেষে একটা নিউ লাইন ব্যবহার করব, আর আমরা এখানে কিসের ভ্যালু, কিসের ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি এর ভ্যালু, সেই জন্য এ বসে দেবো, আর শেষে আমাদের সেমি কোলন। ওকে, এরপরে আমাদের এই যে স্যালাইটার প্রিন্ট করতে হবে, তার জন্য আমরা এখানে প্রিন্ট এফ ফাংশনটা ব্যবহার করব। প্রিন্ট এফ আপনি চাইলে এক লাইনেই করতে পারেন, সমস্যা নেই, আমি দুইটা লাইন ব্যবহার করছি তার জন্য দেখতে ভালো লাগবে। তো প্রিন্ট এফ ফাংশনের ভিতরে আমরা এখান থেকে এটুকু বসাই দেব, কন্ট্রোল সি দিয়ে এখানে বসলাম, কন্ট্রোল ভি, তারপর হচ্ছে আমাদের এই রেজাল্টটা বসাতে হবে। তো রেজাল্টটা কিসের ভিতরে আছে, স্যালারির ভিতরে আছে, তো স্যালারিটা যেহেতু ডাবল টাইপের সেজন্য আমরা পার্সেন্ট এল এফ ব্যবহার করব, আর যেহেতু দশমিকের পর দুইটা সংখ্যা আমরা দেখাতে পারবো সেজন্য পয়েন্ট টু ব্যবহার করতে হবে এল এফ এর আগে, আর শেষে আমাদের একটা নিউ লাইন দিয়ে দিতে হবে, আর যেটার ভ্যালু আমরা প্রিন্ট করতে যাচ্ছি সেটাকে শেষে লিখে দিতে হবে স্যালারি, স্যালারি। তো এটা কাজ শেষ, আমরা সেমিকোলন দিয়ে দিলাম। এখন প্রোগ্রামটা আমাদের শেষ হয়ে গেছে, এখন যেটা করতে হবে এটা একটু দেখি কোথায় সমস্যা আছে কিনা, সমস্যা থাকার কথা না, এটাকে রান করি। তো এটা প্রপারলি রান হয়েছে, যাই হোক আমরা এখান থেকে ইনপুট দিয়ে দেখি। 25 প্রথমে, 25 তারপর হচ্ছে 100 তারপর হচ্ছে 5.50 5.50, এটাকে যদি আমরা রান করি তাহলে এখানে দেখেন যে নাম্বার ইকুয়াল 25, স্যালারি ইকুয়াল এখানে 550.00, তাহলে আমাদের কিন্তু এটা প্রপারলি কাজ করেছে। সো এটাকে আমরা কপি করে নিয়ে যে এটাকে সাবমিট করে দেবো, এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দেবো। এটা সাবমিট হয়নি একটু প্রবলেমের জন্য, 10 সেকেন্ড পরে আবার সাবমিট করতে বলছে। সো আমরা আবার সাবমিট করি এটাকে, এবার এটা সাবমিট হয়েছে, তো একটু সময় লাগবে। তো এটা দেখেন অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।